আশা করি তোমরা সবাই ভালোই আছো। গত ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ পাঠটা আলোচনা করে দিয়েছিলাম। আজকে ওই পাঠে দেখো কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো সবাই, উসরি নদীতে জলের স্রোত বেশি কেন? কি বললাম তাহলে? উসরি নদীতে জলের স্রোত বেশি কেন? তাহলে এখানে আমি কি লিখেছি উত্তরে? বান নেমেছে বলে উসরি নদীতে জলের স্রোত বেশি। বান নেমেছে বলে উসরি নদীতে জলের স্রোত বেশি। তারপরে দেখো, উসরির ঝর্ণা দেখতে যাবে কারা? তাহলে কারা দেখতে যাবে উসরির ঝর্ণা? উসরির ঝর্ণা দেখতে যাবে অনন্ত, কান্তি মিত্র আর কান্তা চাকর। তাহলে উসরির ঝর্ণা কারা দেখতে যাবে? না অনন্ত, কান্তি মিত্র আর চাকর কান্ত। দেখো, সঙ্গে কি কি খাবার নিয়ে সবাই যাবে? তাহলে সবাই কি কি খাবার নিয়ে যাবে? সন্দেশ, পান্তুয়া, বোঁদে, এইসব খাবার সবাই নিয়ে যাবে। বুঝতে পেরেছ? তারপরে দেখো, কোন নদীর ঝর্ণার কথা এখানে বলা হয়েছে? কোন নদীর ঝর্ণার কথা বলা হয়েছে? না, উসরি নদীর ঝর্ণার কথা এখানে বলা হয়েছে। বান নামলে জলের স্রোত কেমন হয়? বান নামলে জলের স্রোত কেমন হয়? না বড় দুরন্ত। তাহলে বান নামলে জলের স্রোত বড় দুরন্ত হয়। পান্তা ভাত কখন খাওয়া হয়? তাহলে পান্তা ভাত কখন খাওয়া হয়? ভোরের বেলায় পান্তা ভাত খাওয়া হয়। কখন খাওয়া হয় পান্তা ভাত? ভোরের বেলা। কান্তর বোনের নাম কি? তাহলে কান্তর বোনের নাম কি? না খান্তমণি। কান্তর বোনের নাম কি? খান্তমণি। বুঝতে পেরেছ? তাহলে প্রশ্ন উত্তর গুলো আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। এইবার দেখো, এই পাঠে শব্দ দিয়ে কিছু ফাঁকা ঘরগুলি শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এই পাঠের স্বপ্ন থেকে কিছু শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের। শূন্যস্থান পূরণ, তাহলে কি শূন্যস্থান পূরণ গুলি তোমরা দেখো না, কয় মুদ্রাসয় ক্ষয় আকার ড্যাশ ম ড্যাশ, তাহলে কি হবে বলতো? এটা খান্তমণি। তাহলে খান্তমণি, এটা খান্তমণি। তারপরে দেখো, দন্তস্বর চন্দ্রবিন্দু আকার ড্যাশ গয়াকার ড্যাশ, বলো এটা কি হবে? হ্যাঁ ঠিক বলেছ, সাতটা গাছি। বুঝেছ? আচ্ছা, তারপরে দেখো, অ বয়হস্যই ড্যাশ ড্যাশ, এটা কি হবে বলতো? অ বয়হস্যই ড্যাশ ড্যাশ কি হবে? অবিশ্রান্ত, অবিশ্রান্ত, তালবসের অক্ষরা আকার দন্ত নয় তো, অবিশ্রান্ত, ঠিক আছে? হ্যাঁ, এটা হয়ে গেল। এরপরে দেখো ড্যাশ নদীর ঝর্ণা দেখতে যাব, এটাও একটা শূন্যস্থান পূরণ। তাহলে শূন্যস্থান পূরণ কি হবে? ড্যাশ নদী ঝর্ণা দেখতে যাব, ড্যাশ নদীর ঝর্ণা দেখতে যাব, তাহলে উত্তরে কি হবে বলো? হ্যাঁ, উসরি, উত্তরে হবে
উষ্ট্রী, কারণ আমরা উষ্ট্রী নদীর ঝর্ণা দেখতে যাব পড়েছি, তাই এটা উষ্ট্রী নদীর ঝর্ণা দেখতে যাব। জলের স্রোত বড় ড্যাশ, জলের স্রোত বড় ড্যাশ, তাহলে কি হবে? জলের স্রোত কেমন? বড় দুরন্ত। তাহলে জলের স্রোত বড় দুরন্ত হয়েছে। তারপরে দেখো, পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি ড্যাশ নেব, তাহলে পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আমরা কি নেব? আশ্রয় নেব। ঠিক, তাহলে দেখো, পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি ড্যাশ নেব, তাহলে কি নেব? এটা আশ্রয় নেব, মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। তারপরে দেখো, সে ভোরের বেলা ড্যাশ ভাত খেয়ে বেরিয়েছে, সে ভোরের বেলা ভোরের বেলায় ড্যাশ ভাত খেয়ে বেরিয়েছে। তাহলে কি হবে উত্তরটা? সে ভোরের বেলা কি ভাত খেয়ে বেরিয়েছে? হ্যাঁ, পান্তা ভাত। ঠিক, তাহলে উত্তরটা হবে পান্তা ভাত। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো তোমাদের শূন্যস্থানগুলো দুটো দুরকম ভাবে আমি আলোচনা করে দিলাম। এইবারে দাগ দিয়ে বাঁ দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে দাও। দেখো, আছে কি না বাতলা, বাতলা, তাহলে বাতলা সোজা আছে ঝর্ণা, বাতলা সোজা আছে ঝর্ণা। তারপরে আছে উষ্ট্রী, উষ্ট্রী আছে কি কান্ত, কান্ত। তারপরে আছে পান্তা ভাত, পান্তা ভাত, এটা সোজা আছে সাতটা গাছি, সাতটা গাছি। ঠিক আছে, সাতটা গাছি। আর আছে কান্তি মিত্র, কান্তি মিত্র, কি আছে সোজা? শ্রাবণ, শ্রাবণ। তাহলে তোমরা কি এইভাবে দাগ টেনে, এই দাগ টেনে সঠিক উত্তরে এইভাবে কি করবে? নিশ্চয়ই নয়। আমি তোমাদের না বলেছিলাম কিভাবে করতে বলেছিলাম? আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, বাতলা থেকে কি হবে, এর উত্তরটা হবে, উত্তর হবে বাতলা। বাতলা কি হবে? শ্রাবণ, এর সাথে শ্রাবণ মিলবে। ঠিক আছে, আচ্ছা, উষ্ট্রী কি হবে, উষ্ট্রী কি হবে? উষ্ট্রী সোজা কান্ত আছে, আমরা কিন্তু দাগ দিয়ে করব না। আমি বারবার বলছি, আমরা দাগ দিয়ে কিন্তু করব না, আমরা সোজা সুজি উত্তরটা আমরা লিখব। উষ্ট্রী কি হবে? ঝর্ণা। উষ্ট্রী সোজা লিখতে হবে ঝর্ণা। আর আছে পান্তা ভাত, পান্তা ভাত,
তাহলে এর সোজা কি হবে? পান্তা ভাতের সোজা না কান্ত। তাহলে বুঝতে পেরেছো পান্তা ভাতের সোজা হবে কান্ত, ঠিক আছে। এবার দেখো কান্তি মিত্র, কান্তি মিত্র এর সোজা কি হবে? কান্তি মিত্র সোজা না সাঁতরাগাছি, ঠিক আছে। সাঁতরাগাছি, বুঝতে পেরেছো কিভাবে এটার উত্তর? এইভাবে লিখতে হবে, দাগ টেনে কিন্তু তোমরা করবে না, বুঝতে পেরেছো? তাহলে আমি কয়েকটা করিয়ে দিয়েছি, আর যেগুলো আছে তোমরা বাড়িতে সবাই খাতায় প্র্যাকটিস করবে, স্কুলে আমরা দেখব, ঠিক আছে। এইবার দেখো এখানে আছে কিছু খাবারের নাম, তাহলে কিছু খাবারের নাম আছে তোমরা তো এই পাঠে পড়েছো, এবং আমি প্রশ্ন উত্তরে তোমাদের আলোচনাও করে দিয়েছি। তাহলে তোমরা সেই পাঠের খাবারের নামগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, প্রশ্ন এভাবেও আসতে পারে, এই পাঠে পড়েছো এরকম কয়েকটি খাবারের নাম বলো, বা সঙ্গে কি কি খাবার নিয়ে সবাই যাবে, এইরকম দুবার প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। এবার আবার আছে কিছু লোকের নাম, তাহলে তোমাদের যদি এইভাবেও প্রশ্ন আসে কিছু লোকের নাম তোমাদের বলতে হবে, সেটাও বলতে পারো। এবং আরেকটা সেটা এর সাথে এইভাবেই ঘুরিয়ে প্রশ্ন হবে, উশ্রীর ঝর্ণা দেখতে কারা যাবে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে প্রশ্নগুলো ঘুরিয়েও আসতে পারে। তোমরা এইভাবে তাহলে এই এই পাঠের প্রশ্নগুলো তোমরা বাড়িতে সবাই অভ্যাস করবে। আচ্ছা আজ তাহলে এই পর্যন্ত, পরের দিন আমি তোমাদের সপ্তম পাঠ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright.